গর্ভদশা হলো একজন মায়ের জন্য অনেক উত্তেজনাপূর্ণ সময়কাল। এই সময়টা যে শুধু গর্ভবতী মায়েরই উত্তেজনাপূর্ণ সময় থাকে বা তারই অনেক আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে তাই নয়। গর্ভবতী মায়ের সঙ্গে সঙ্গে তার পরিবারের এবং আত্মীয় স্বজন সবারই একটি চাহিদা থেকে যায়। সবাই তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে কিভাবে তাদের সন্তানটি সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে এবং তাদের সামনে খেলাধুলা করবে এবং তাদের বংশের প্রদীপ জ্বালাবে। আর এই সন্তানের যত্ন নেওয়া শুধু গর্ভবতী মায়েরই নয়, পাশাপাশি পরিবারের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য হয়ে পড়ে। আর মহিলাদের মধ্যে এই দায়িত্বটি বেশি সচেতনতা দেখা যায়। এই সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করা তাদের পক্ষে নিরাপদ কিনা, এই গুরুত্বপূর্ণ সময়টি সিঁড়ি দিয়ে চলাচল করা যাবে কিনা, এই বিষয় নিয়ে গর্ভবতী মায়ের অনেক প্রশ্ন থেকে যায়। শুধু মায়েরই নয়, মায়ের সঙ্গে সঙ্গে পরিবারের সকলেরই এই প্রশ্নটি থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। প্রোটিভ সেভেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা তো বুঝতেই পেরেছেন গর্ভবতীকালে সিঁড়ি দিয়ে চলাচল করাটা কতটা নিরাপদ এবং আপনি কোন সময় সিঁড়ি দিয়ে চলাচল করতে পারবেন, কোন সময় চলাচল করতে পারবেন না, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা সবচেয়ে বেশি চিন্তার ব্যাপারটা হলো পিছলে পড়ার ভয়। আর এই সময়টি পিছলে পড়লে ভ্রূণের পক্ষে অনেক ক্ষতি হয়ে থাকে এবং কি গর্ভপাত হতে পারে, যার কারণে গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় খুবই খেয়ালের সাথে চলাচল করতে হবে যেন পা পিছলে পড়ে না যায়। গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠা ভালো কেন, এ পর্যায়ে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। স্বাভাবিক ও সুস্থ অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা নিরাপদ। গর্ভাশয়ে সিঁড়ি দিয়ে ওঠার বেশ কিছু উপকারিতা রয়েছে যেগুলো আমরা নিম্নে আলোচনা করছি। প্রিএক্লাম্পসিয়া ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। প্রকাশিত কিছু সমীক্ষায় দেখা গেছে গর্ভাবস্থায় যে সকল মহিলারা প্রিএক্লাম্পসিয়া আক্রান্ত হয়ে থাকেন তারা গর্ভাবস্থায় যে কোনো সময় রিস্কে পড়ে যেতে পারে। সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে প্রিএক্লাম্পসিয়া হওয়ার ঝুঁকিটা কমে যায়। প্রিএক্লাম্পসিয়া একটি প্রাণঘাতী রোগ এবং এটা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এর ফলে উচ্চ রক্তচাপ বেড়ে যায়, হাত পায়ের পা ফুলে যেতে পারে, কিডনি সমস্যা হতে পারে, এমনকি খিঁচুনিও উঠতে পারে। এজন্য এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব সঙ্গে দেখতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে পিঠে যন্ত্রণা ও কোষ্ঠকাঠিন্য হ্রাস করতে সাহায্য করে। অন্তঃসত্ত্বাকালে শরীরে ক্রিয়াপিণ্ডগুলো যেমন জগিং করা, হাঁটা, সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, এগুলোর মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্য হ্রাস করতে সাহায্য করবে। এছাড়াও আপনার পা ফুলে যাওয়া, কিডনি ফেলিওর, এই বিষয়গুলো থেকে আপনাকে অনেক সেফ করবে সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে। আরেকটি ভালো গুণ হলো গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে। কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনার শারীরিক একটা ব্যায়াম হয়, সেই ব্যায়ামের জন্য আপনার ডায়াবেটিস আপনার কাছে ফিরতে পারবে না, গর্ভকালীন যেই ডায়াবেটিসটি হয় সেটা আপনার হবে না। এবার আমরা জানব গর্ভাবস্থায় কোন সময়টাতে আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমত বলবো, যদি পূর্বে কখনো আপনার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে থাকে তাহলে আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। কারণ পূর্বে একবার আপনার গর্ভপাত হয়েছে যার কারণে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আপনার পেটে যে চাপটি লাগবে এই পেটে চাপ পড়ার কারণে আপনার আবারও গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাথা টলতে থাকা অবস্থায় আপনি কখনো সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। যদি আপনার মাথা ঝিমঝিম করে তাহলে আপনি চুপচাপ এক স্থানে বসে পড়বেন এবং সেই সময়টাতে আপনি
শারীরিক যে রেস্ট সেই রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার উচ্চ কিডনি বা নিম্ন রক্তচাপ হয়ে থাকে, কারণ উচ্চ রক্তচাপে আপনার মাথা ঘুরতে পারে, এমনকি নিম্ন রক্তচাপে আপনার মাথাটা ঘুরতে পারে, এই মাথা ঘোরা থেকে শুরু করে আপনি যে কোনো সময় মাথা যন্ত্রণা করে পড়ে যেতে পারেন, আর এভাবে যখন পড়ে যাবেন আপনার স্ট্রোক আপনার ঘাড়ের রক্ত ছিঁড়ে যেতে পারে, যার কারণে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের ক্ষেত্রে আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না। আপনার যদি ক্র্যাপ বা খিঁচুনি অথবা রক্তপাতের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না, কারণ আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করলে আপনার শরীরে একটি এক প্রকারের ব্যায়াম হয়ে যাচ্ছে। এই শরীরের যে ব্যায়ামটি করছেন এর মাধ্যমে আপনার শরীরে বিভিন্ন পুষ্টির সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আপনি যে কোনো সময় খিঁচুনিতে আক্রান্ত হতে পারেন। এই জন্য গর্ভাবস্থায় আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টিগুলো নিয়ে কথা বললাম, আপনি নিজেই বুঝতে পারছেন যে গর্ভাবস্থায় আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করাটা কতটা গুরুত্ব এবং কতটা জরুরি। আবার আপনি গর্ভাবস্থায় যদি সিঁড়ি দিয়ে উঠানামা করা বেশি করেন, তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে, এবং গর্ভপরবর্তীতে সিঁড়ি দিয়ে উঠানামা করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার ধারণা থাকা খুবই জরুরি। গর্ভাবস্থায় এবং গর্ভপরবর্তী সময়ে হোঁচট লাগা এমন কোনো সিঁড়িতে আপনি উঠানামা করবেন না, কারণ আপনি যদি হোঁচট লেগে পড়ে যান তাহলে আপনার গর্ভে সন্তানের অনেক ক্ষতি হতে পারে, এমনকি সে গর্ভপাতে আক্রান্ত হতে পারে, সে মারা যেতে পারে। পায়ের পাতা ফুলে যাওয়া, পায়ের পাতা যদি ফুলে যায় সেক্ষেত্রে আপনার ধাপটা আপনি সঠিকভাবে দিতে পারবেন না, এই জন্য পায়ের পাতা ফুলে উঠলে আপনি কখনোই সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না। আপনার যদি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনি খুব থেমে থেমে শ্বাস প্রশ্বাস নেবেন এবং সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করবেন না, কারণ সিঁড়ি দিয়ে উঠানামা করতে গেলে আপনি ক্লান্তি একটি ভাব আসবে, আর আপনার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে তাহলে এই ভাবটিকে আপনার খুব গুরুত্ব সঙ্গে দেখতে হবে, আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না। ভারসাম্য হারিয়ে ফেলা, আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় নিজের ভারসাম্য সকল সময়ের জন্য ঠিক রাখবেন এবং এগুলো খুব গুরুত্বের সঙ্গে দেখবেন, কারণ আপনি ভারসাম্য হারিয়ে ফেললে যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন এবং এতে মা ও সন্তান দুজনেরই অনেক ক্ষতি হয়ে থাকে। পিছনে চাপ পড়া, আপনার পেট ক্রমশ বেড়ে ওঠার সাথে সাথে ক্রমবর্ধিত ওজনের চাপটিও অনেক দ্রুত বিস্তার লাভ করে, আর এটি সিঁড়ি দিয়ে বারবার উঠানামা করার ফলে আপনার পিঠের দাঁড়াতে একটি চাপ পড়ে এবং এই চাপটি আপনার সন্তানের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখলেন গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে উঠানামা করলে কি হতে পারে এবং আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কীভাবে এর সমাধান কি, সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।